মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে যে বিদ্যা দিব, মহামূল্যমান বিদ্যা এবং মহামূল্যমান বাণ। এই বাণটি সহজে প্রয়োগ করবেন না, যদি গুরুর অনুমতি ছাড়া করেন বা তাহলে এক হাত এক পাও চলে যেতে পারে, আর মানুষ হয়ে মানুষের কখনো ক্ষতি করবেন না, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, আপনারা বুঝে সুঝে করবেন। আপনারা যদি একটা মানুষ 100 জনের ক্ষতি করে সেই ক্ষেত্রে করবেন, কিন্তু অবশ্যই করার আগে গুরুর কাছে অনুমতি নিয়ে করবেন। এটা হলো মারাত্মক বিদ্যা। আপনারা অবশ্যই গুরু অনুমতি নিয়ে করবেন। তার আগে আমার ঠিকানা বলে দেই, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পত্নীতলা থানা। আবার বলতেছি পত্নীতলা থানা, কিন্তু পত্নীতলা নজিপুর, নওগাঁ নজিপুর আসতে হবে আমার কাছে আসতে হলে। কৃষ্ণগড় ইউনিয়ন, খিরসিন বাজার, মোহাম্মদ শরীফুল কবির। আজ আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন। আর যে যত আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার আধ্যাত্মিক শক্তির অধিকারী আপনারা হয়ে যাবেন আমি দোয়া করতেছি। আর যারা 20টা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুমতি দিচ্ছি, তারা কাজ করেন। আর যারা পার্সোনাল বিদ্যা শিখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা পার্সোনাল কাজকে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে। আর আমার নামে অনেক ভাইরা আমার মতো 82-37 নম্বরে টাকা নিয়ে কাজ করে দিবে চাই, কাজ করে দিচ্ছে না, আমাকে পরে পরে ফোন দিয়ে আমাকে বলতেছে। তাই আপনারা আমার ইমো নাম্বারে ডাইরেক্টলি আমার ফেস দেখে আমার সাথে যোগাযোগ করে টাকা দিবেন। অথচ নাম্বারে কল দিয়ে কাউকে টাকা দিবেন না, আমার সাথে ফেসে কথা বলার পরে তারপরে আপনারা 10 টাকা হাদিয়া দিবেন। আর যারা হাদিয়াতে কাজ করবেন, আমার ইমো নাম্বার, পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার 01739100882, 01739100882, এই নাম্বারে বিকাশ নগদ আমার করা আছে, ইমো খোলা আছে, আপনারা যোগাযোগ করে আমার সাথে তারপরে টাকা দিবেন, তারপরে কাজ করে নেবেন। আর যারা পার্সোনাল কাজ করে নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ ইমোতে না করে কখনো কাউকে টাকা দিবে না, কখনো কাউকে 1 পয়সা দিব না। আমি এখানে এই মন্ত্রটি, এই লক্ষ্যটি আপনাদের লাগাইতে হবে। এখানে আমি নিয়মটা বলে দিচ্ছি, খুব পাওয়ারফুল বিদ্যা। হরিণের চামড়ার উপর কালো মিশ্রণের রক্ত, এখানে বলা আছে সমরের রক্ত দিয়ে এই লক্ষাটি দেখিতে হইবে। 21 শত্রুর নাম ও পিতার নাম লিখিবে। শনিবার মেয়ে তো ব্যক্তির মরা মা আর খবরের মাঝখানে, কবরের মাঝখানে পুঁতিবে। মরা, সরি মিয়মটা আবার একবার বলে দিচ্ছি, হরিণের চামড়ার উপর কালো শুকরের রক্ত দিয়ে লিখিবে এই নকশাটি লিখিবে। শত্রুর নাম ও পিতার নাম লিখিবে। মঙ্গলবারে মেয়ে বা ছেলে যে ব্যক্তি ঈদ মারা তার কবরের মাঝখানে পুঁতিতে হইবে। আপনারা শরীর বন্ধ করবেন, অবশ্যই শরীর বন্ধ করবেন, অবশ্যই গুরু অনুমতি নিতে হবে। আপনারা এই জিনিসটা করতে চাই যদি মারা যান আমি আমার চ্যানেল দেয় না।
এক থেকে 7 দিনের মধ্যে অন্ধ হয়ে যায়, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যতক্ষণ এই তাবিজটা তুলে না নিয়ে আসেন ততক্ষণ আর চোখ ভালো হবে না, কেউ ক্ষতি করবে না। কষ্ট দেওয়ার জন্য হলে 2-4 দিন 5 দিনের জন্য করবেন। আপনারা কখনো মানুষের মানুষের ক্ষতি দেবেন না, শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা দিতে পারেন। তাই আপনারা অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন, যদি গুরুর অনুমতি না নিয়ে করেন মারা গেলে আমি বা আমার চ্যানেল দেয় না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।